হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো ভেজিটেবল পিৎজা। পিৎজা দেখলেই মনে হয় এটি খুবই একটি কঠিন কাজ। না, আসলে সেটা ঠিক নয়। আমরা খুব সহজেই আর অল্প সময়ে গড়েই তৈরি করতে পারি এই পিৎজা। তাহলে চলুন দেখে নিই পিৎজা তৈরি করতে কি কি লাগে। একটি পিৎজা করতে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিব 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল। আর দিয়ে দিব 1 চা চামচ রসুনের পাউডার। আপনারা চাইলে ফ্রেশ রসুন পেস্টও দিতে পারেন। আমি এখানে রসুনের পাউডারটাই নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। এখন একটু চামচ দিয়ে আমি সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ কুসুম গরম পানি। ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব 3 থেকে 4 মিনিট। ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি একটা পিজা প্লেটের মধ্যে ব্রাশ দিয়ে বাটারটাকে লাগিয়ে নিচ্ছি যাতে পিজাটা লেগে না যায়। বাটারটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি পিজার ডোটাকে প্লেটের মধ্যে 2 হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে পুরোটো প্লেটের মধ্যে গোল আকার করে বানিয়ে নিব। এখন আমি তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। সসটা দিয়ে আমি একটি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি তার মধ্যে দিয়ে দিব চিজ। আর বাচ্চারা খুব পছন্দ করে চিজটাকে, সেই জন্য আমি একটু বেশি করে চিজটা দিয়ে দিব।
চিজটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে ভেজিটেবলগুলোও দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কালারে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব কিছু মাশরুম, আর দিয়ে দিব লাল পেঁয়াজ, আরও তার মধ্যে দিয়ে দিব কালো অলিভ, আর দিয়ে দিব কিছু কর্ন। সবগুলো দিয়ে আমি পিজাটাকে তৈরি করে নিচ্ছি। পিজ্জাটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন 200 থেকে 220 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। বিশ মিনিট হয়ে গিয়েছে, আর দেখুন পিজ্জাটাও রেডি হয়ে গিয়েছে। পিজ্জাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। তাহলে দেখুন কত সহজেই আমরা গড়েই তৈরি করতে পারি দোকানের মতো পিজ্জা। সবাই ভালো থাকবেন, আর আবার দেখা হবে। ওকে, বাই বাই।